আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করছি আশা করব আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগে এবং আপনারা সেইভাবেই আপনাদের স্টার্ট আপ বিজনেস বা আইডিয়া শুরু করছেন আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল গড়ে তুলেছি যেখানে স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল ইত্যাদি বিষয়গুলো সেখানে দেয়া থাকবে এবং সেখান থেকে আপনারা প্রতিদিন এই স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া সম্পর্কে সুন্দর সুন্দর ধারণা পাবেন যে কিভাবে আসলে শুরু করা উচিত কিভাবে শুরু করলে ভালো হয় তা স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে আমরা সবসময় রিসার্চ করছি এবং আজ আমরা যেই টপিক্সটি নিয়ে আলোচনা করবো লস ভেঞ্চারের পক্ষ থেকে সেই টপিক্সটিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে সেটি সম্পর্কে আপনারা সেখান থেকে ভালো করে জেনে নেবেন আমাদের আলোচনার টপিক্স হচ্ছে একজন মানুষ স্টার্ট শুরু করবে লজ ভেঞ্চার তাকে কীভাবে উপকার করে থাকবে সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ফুল কনসালটেন্সিটি জেনে নেবেন লজ ভেঞ্চার একটি স্টার্ট এবং বিজনেস কনসালটেন্সি ফার্ম এবং একটি রিসার্চ অর্গানাইজেশন আমরা সবসময় স্টার্ট আপ বিজনেস আইডিয়া নিয়ে কাজ করছি এবং কিভাবে আসলে সুন্দরভাবে শুরু করা যায় সেটি নিয়ে আমরা ভাবছি তা লজ ভেঞ্চারের মাধ্যমে আমরা প্রায় এক বছর যাবৎ আমাদের এক বছর হয়ে গেল আমরা এই রেকর্ডিং দিয়ে আপনাদেরকে সবসময় আমরা হেল্প করছি এবং আমরা প্রতিদিন স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে বিভিন্ন প্রশ্নগুলো যাচাই বাছাই করে আমরা সেগুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করছি তা এখন আমি আমার মূল আলোচনায় চলে আসি লস ভেঞ্চার যেহেতু একটি স্টার্ট এবং বিজনেস কনসালটেন্সি ফান্ড সেহেতু লস ভেঞ্চারের মাধ্যমে আমরা স্টার্ট এবং বিজনেস নিয়ে কনসালটেন্সি করে আসছি যে আসলে একটি স্টার্ট আপ কীভাবে শুরু করা উচিত একটি বিজনেস কিভাবে শুরু করা উচিত কীভাবে স্টার্ট বা বিজনেস শুরু করলে সাকসেস হওয়া যায় সেগুলো সম্পর্কে আমরা ক্রমাগত আলোচনা করছি তা আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা প্রতিটি জিনিস যতটুকু পাচ্ছি আমাদের যতটুকু সম্ভব হচ্ছে আমরা ততটুকুই আপনাদের সাথে আলোচনা করছি এর মধ্যে যদি ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে সবসময় স্টার্ট আপ কীভাবে আসলে শুরু করলে ভালো হয় কারণ একটি স্টার্ট আপ তো একটি নতুন আইডিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠে একটি বিজনেস একটি দেখা দেখি শুরু করে থাকে স্টার্ট আপ আর বিজনেস বা এস এমই কথা যেটি আমি বলছি সেটি কারোটা দেখে যদি শুরু করেন সেটা হয় এস আর স্টার্ট হচ্ছে আপনার একটি আইডিয়া আপনি নিজে ক্রিয়েট করলেন যার মাধ্যমে আপনি একটি স্পেসিফিক কোনো সমস্যার সমাধান করলেন তখন সেই স্টার্ট আপ গড়ে ওঠে এখন এই স্টার্ট যিনি শুরু করবেন তিনি আগে একটি টপিকস নিয়ে আলোচনা করবেন কারো সাথে বা কোনো কিছু সম্পর্কে তার আগে ভালো লাগতে হবে যেমন স্টার্ট আপ সবসময় যারা শুরু করে আমি যে পরামর্শটি দিই যে আপনি যে সেক্টরে খুব ভালো আপনার যে সেক্টরটা কাজ করতে খুব ভালো লাগে আপনি আগে সেই সেক্টরটা সিলেক্ট করেন সেক্টরে আপনি কী সমস্যা সমাধান করতে চাচ্ছেন সেটি আপনাকে খুঁজে বের করতে হবে এবং যে আইডিয়াটি আপনি দিবেন সে আইডিয়াটি অবশ্যই নতুন হতে হবে কারো দেখা দেখি যদি আপনি আইডিয়া দেন তাহলে কিন্তু সেটি স্টার্ট আপ হিসাবে কাউন্ট হবে না স্টার্ট একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নতুন আইডিয়া থাকতে হবে এবং নতুন আইডিয়া শুধু থাকলে হবে না এখানে যে আপনি সুন্দর করে বিজনেস মডেল সাজাবেন সেটি আপনি নিজ থেকে ক্রিয়েট করতে পারেন বা কারো বিজনেস মডেল যে আপনার ভালো লেগে থাকে আপনি সেটিকে আরও মডিফাই করে নিয়ে আপনি আপনার বিজনেসে বা স্টার্ট আপনি দিতে পারেন মনে রাখতে হবে স্টার্ট আপও একটি বিজনেস এখানে আপনি কাস্টমারকে সার্ভিস দি। বা কাস্টমার কাছে প্রোডাক্ট সেল করছেন তো যার মাধ্যমে আপনি ইকোনমিক্যালি বেনিফিটেড হচ্ছেন তো প্রথমে আপনি যদি স্টার্ট আপ শুরু করতে ইচ্ছুক হন প্রথমে আপনাকে দেখতে হবে আপনি কোন সেক্টরটি কাজ করতে খুব পছন্দ করেন যখন আপনি কোনো সেক্টরটি কাজ করতে পছন্দ করবেন সেই সেক্টরটি আগে সিলেক্ট করুন তারপরে আপনি যে প্রবলেমটি সলিউশন করতে চাচ্ছেন সেটি আগে আপনি বের করতে হবে সেটি আপনি কিভাবে সলিউশন করবেন সেটি নিয়ে আপনাকে আগে ভাবতে হবে তারপরে আপনি এটিকে টেকনোলজিক্যালি করবেন নাকি অন্য কোন উপায় আপনি সেই সমস্ত সমাধান করে স্টার্ট আপ গঠন করুন সেটিও আপনাকে আগে ভাবতে হবে এবং চিন্তা করে তারপর আগাতে হবে এবং আপনি যে প্রবলেমটি নিয়ে কাজ করতে ইচ্ছুক সেটি নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে সুন্দর করে আপনি একটা সময় নিয়ে রিসার্চ করতে হবে রিসার্চ করলে আপনার এখান থেকে অনেক কিছু আপনি ডাটা হাতে পেয়ে যাবেন যার মাধ্যমে যার পর বেস করে আপনি সামনে আগাতে পারবেন এবং সামনে এগিয়ে যেতে পারবেন এবং আপনি সেখানে সুন্দরভাবে একটি প্রস্তাবনা সাজাতে পারবেন কারণ একটি সুন্দর সাজানো গোছানো একটি রিসার্চ আপনার সেই স্টার্ট জন্য অনেক দরকার এবং অনেক উপযোগী এবং আপনি ঠিক সেভাবে সুন্দর করে আপনি কাজ করতে পারবেন একটি স্টার্ট সব সময় যে সাকসেস হবে এমনটি নয় কিন্তু আপনি যদি সেটি নিয়ে লেগে থাকেন কিভাবে আপনি আরও ভালোভাবে সাজাতে পারেন কিভাবে আর আপনার ভালো হয় যদি আপনি এটি ভাবেন তাহলে সেই স্টার্ট আপনি আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন স্টার্ট আপ সবসময় নতুন আইডিয়াকে কেন্দ্র করে গড়ে তোলে এবং একটি স্টার্ট নিয়ে কাজ করতে গেলে বা একটি স্টাডে আপনি আগাতে গেলে কি কি লিগেল ডকুমেন্টস লাগে সেটিও আপনাকে ভাবতে হবে জেনে নিতে হবে জেনে নিয়ে তারপর আপনাকে আগাতে হবে কারণ লিগেল ডকুমেন্টস ছাড়া কোনো ব্যবসায় বৈধ হয় না এছাড়া আপনি যখন স্টার্ট নিয়ে কাজ করলেন বা স্টার্ট নিয়ে যখন আপনি আগাতে থাকলেন অনেকে আছে বিভিন্ন আইডিয়া মাথায় আসে কিন্তু সব আইডিয়া থেকে যে স্টার্ট হয় জিনিসটি সেটিও নয় যে আইডিয়া থেকে স্টার্ট হয় সেগুলো আপনাকে ভাবতে হবে সেগুলো ভেবে চিনতে তারপর আপনাকে শুরু করতে হবে এভাবেই আমরা লস ভেঞ্চারের মাধ্যমে যারা স্টার্ট শুরু করতে চায় আমরা তাদেরকে এভাবেই আমরা কনসালটেন্সি দিয়ে থাকি আরও বিস্তারিত আলোচনা করে থাকি তাদের সাথে এবং তাদেরকে আমরা বলি যে না আপনি শুরু করেন আমরা ইনশাল্লাহ আছি এবং লস ভেঞ্চার ভলান্টিয়ারের মাধ্যমে আমরা যতটুকু পারি আমাদের যতটুকু সম্ভব হয় আমরা ততটুকুই দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা এভাবেই আসলে লস ভেঞ্চার কোনো স্টার্ট আপ ফাউন্ডার বা বিজনেস ওনারকে এইভাবে আমরা আসলে কনসালটেন্সি দিয়ে থাকি যে আসলে বুঝে শুনে সামনে আগাতে হবে একটি আইডিয়া ভালো লাগলো আর আপনি শুরু করে দিলেন কখনোই আপনি তো সাকসেস হবেন না আপনাকে বুঝিয়ে শুনে তারপরে সামনে আগাতে হবে তা আপনাদেরও যদি এরকম কোনো স্টার্ট শুরু করার ইচ্ছা থাকে বা বিজনেস কিভাবে শুরু করবেন আপনারা যদি দ্বিধাদ্দে ভুগেন বা আছেন বা আসলে কিভাবে শুরু করলে ভালো হয় অবশ্যই আপনার লস ভেঞ্চার সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আপনার ভালো থাকুন সুস্থ থাকুন লস ভেঞ্চারের সাথে থাকুন আসসালামু আলাইকুম